ভোট স্বাধীনভাবে আপনার পছন্দের প্রার্থীকে আপনি দিন, ভোট ডাকাতি করতে দেবেন না, জবরদস্তি করে ভোটের অধিকার যাতে কেউ হরণ করতে না পারে দলবদ্ধভাবে এটাকে মোকাবেলা করছে। তার থেকে কী বোঝা যাচ্ছে? আমরা বলছি তার মানে এখানে স্বাধীনভাবে সবাই ভোট দিতে পারছেন না, আপনাদের ত্রিস্তর পঞ্চায়েত নগরের যে ভোট বা বিধানসভার ভোট, এই রেজিমে গত 8 বছরে সবাই তো স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না। যদি এই প্রশ্নটা রিলেটেড, তবে আগের ভোটগুলির সঙ্গে অবস্থার পরিবর্তন হচ্ছে। আপনি কি পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রী ছিলেন তো আপনি? না, হ্যাঁ আমি কিছু পাঠাইনি। এই তো